হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো লিস্ট ভিউ। ওকে, লিস্ট ভিউ নিয়ে একটা প্রজেক্ট করব। ওকে, তাহলে অটোমেটিক আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলেছি। ওকে, তাহলে প্রজেক্টের নাম দিছি কি, লিস্ট ভিউ। ওকে, যখন একটা প্রজেক্ট ক্রিয়েট হবে তার দুটো অংশ থাকবে, একটা হলো এক্সএমএল পার্ট যেখানে আমরা ডিজাইনটা কমপ্লিট করবো, ওকে, আর একটা থাকবে জাভা পার্ট যেখানে আমরা জাভা কোড গুলো করবো। ওকে, তাহলে আমরা আজকে কি নিয়ে কাজ করবো, লিস্ট ভিউ। তাহলে লিস্ট ভিউ আমরা কেন ব্যবহার করবো বা কেন ইউজ করবো সেটা আপনাদের জানতে তো হবে, নাকি? না জানলে আপনারা কেন ইউজ করবেন এই লিস্ট ভিউকে? ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা তো বটন নিয়ে কাজ করেছি। ওকে, একটা লেআউটের ভিতরে অনেক বটন থাকতে পারে। ওকে, যদি অনেকগুলো বটন একটা লেআউটের ভিতরে দিতে চায় তাহলে অবশ্যই একটা স্ক্রল ভিউ অ্যাড করতে হবে। ওকে, তাছাড়া তো অনেকগুলো বটন একটা লেআউটের ভিতরে ফিল আপ হবে না। ওকে, তাহলে আমাদের স্ক্রল ভিউ অ্যাড করতে হবে এবং তারপরে বটনকে ডিক্লেয়ার করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, প্রত্যেকটা বাটনের জন্য ফাইন করতে হবে, ঠিক না? এবং প্রত্যেকটা বাটনকে বাটনের সাথে একটা লিসেনার অ্যাড করতে হবে। ওকে, তাহলে কোডগুলো অনেক বড় হয়ে যায়, ঠিক না? কোড অনেক বড় হয়ে যায়, তাহলে আমাদের অত বড় কোড করার দরকার নেই, আমাদের লিস্ট ভিউ নিয়ে কাজ করবো। আমরা তখন লিস্ট ভিউ নিয়ে কাজ করবো। তাহলে লিস্ট ভিউ যখন নিয়ে কাজ করবো তখন একটা লিস্ট ভিউ ডিক্লেয়ার করবো অ্যান্ড একটা লিস্ট ভিউকে ফাইন করবো এবং একটা মেথড ক্রিয়েট করলে হবে, একটা লিসেনার অ্যাড করলে হবে। আর যখন বাটন নিয়ে কাজ করবো তখন তো প্রত্যেকটা বাটনের সাথে লিসেনার অ্যাড করতে হচ্ছে। এখানে একটা লিস্ট ভিউ নিলেই হচ্ছে, কিন্তু অনেক ডাটা নিয়ে কাজ করতে হবে। একটা লিস্টের ভিতরে অনেক ডাটা রাখতে পারবো, ওকে, অনেক ডেটা রাখতে পারবো। তাহলে লিস্ট ভিউকে ফাইন করবো অ্যান্ড লিস্ট ভিউর সাথে একটা লিসেনার অ্যাড করবো, তাহলেই কিন্তু হচ্ছে। আর যদি আমরা লিস্ট ভিউ ব্যবহার না করি তাহলে প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদাভাবে ফাইন করা লাগছে অ্যান্ড প্রত্যেকটা বাটনের জন্য লিসেনার অ্যাড করা লাগছে। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে লিস্ট ভিউ ইউজ করব ওই সময়টা যখন অনেকগুলো ডেটা নিয়ে কাজ করবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা ডিজাইন পার্টটা কমপ্লিট করি। তাহলে রিলেটিভ লেআউট তো আছে। ওকে, আমরা অবশ্যই লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবো। ওকে, লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবো। ওকে, তাহলে যখন লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবো তখন অবশ্যই অরিয়েন্টেশন কি করে দেবো, ভার্টিক্যাল করে দেবো। ওকে, অরিয়েন্টেশন কি করে দেবো, ভার্টিক্যাল করে দেবো। ওকে, অরিয়েন্টেশন ভার্টিক্যাল অ্যান্ড একটা লিস্ট ভিউ ক্রিয়েট করবো। ওকে, লিস্ট ভিউ, লিস্ট ভিউ অ্যান্ড উইথ ম্যাচ প্যারেন্ট এবং হাইটটাও ম্যাচ প্যারেন্ট করে দিলাম। ওকে, ম্যাচ প্যারেন্ট মানে ফুল স্ক্রিন জুড়ে যাবে। ওকে, এখন আমরা একটা লিস্ট ভিউ আইডি সেট করে দেবো, আইডি লিস্ট। ওকে, লিস্ট আইডির নাম দিলাম লিস্ট। ওকে, এখন আমরা আর একটা কাজ করব, ডিভাইডার। ওকে, আমরা লিস্ট ভিউ ডিভাইডার অ্যাড করব এবং ডিভাইডারের ভিতরে একটা কালার সেট করে দিই অ্যান্ড দেখুন ডিভাইডারের কাজটা কি হবে, দেখলেই বুঝবেন। ডিভাইডার হাইট, ওকে, আমরা হাইটকে 5 dp করে দিই। ওকে, দেখুন ডিভাইডার অ্যাড হয়ে গেল, সুন্দর লাগছে না? অবশ্যই ডিভাইডার দিলে মোটামুটি ভাবে সুন্দর লাগবে লিস্ট ভিউটাকে। ওকে, তাহলে মোটামুটি ভাবে আমরা একটা লিস্ট ভিউ ক্রিয়েট করলাম। এখন আমরা লিস্ট ভিউকে ফাইন করব, কোথায় ফাইন করব, জাভা পার্টে। ওকে, তাহলে একটা প্রাইভেট ডিক্লেয়ার করি। ওকে, প্রাইভেট লিস্ট ভিউ এবং লিস্ট ভিউর একটা ভেরিয়েবল নেব ভিউ। ওকে, এবং লিস্ট ভিউকে আমরা ফাইন করবো এখন। ওকে, তাহলে ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, আর মানে রিসোর্স ফোল্ডার আইডি ডট লিস্ট। ওকে, আমরা লিস্ট ভিউর আইডির নাম দিয়েছিলাম কি, লিস্ট। এখন আমরা টাইপ কাস্ট করে দেবো। টাইপ কাস্ট করতে গেলে অল্টার ইন্টার চাপ দেবেন। ওকে, তাহলে টাইপ কাস্টটা হয়ে যাবে। ওকে, মোটামুটি ভাবে আমরা লিস্ট ক্রিয়েট করলাম। এখন আমরা কাজ করব ডেটা নিয়ে। ওকে, তাহলে ডেটা অবশ্যই যখন ডেটা নিয়ে কাজ করবো তো অবশ্যই স্ট্রিং এক্সাম্পল পার্টে যাব। ওকে, এখানে আমরা একটা স্ট্রিং অ্যারে ক্রিয়েট করব। ওকে, তাহলে এখানে স্ট্রিং অ্যারে একটা ভেরিয়েবল নেব লিস্ট নাম। ওকে, এখানে আমরা যেহেতু নাম লিস্ট মানে আমরা নাম লিস্ট নিয়ে কাজ করবো। ওকে, আমরা লিস্ট নাম লিস্ট নিয়ে কাজ করবো। তাহলে ফার্স্ট অফ অল
এই লিস্টে যে আইটেম ওয়ান আইটেম টু, এখানে প্রত্যেকটা আইটেম একটা এক একটা করে নাম থাকবে। ওকে, প্রত্যেকটা আইটেম এক একটা করে নাম থাকবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের নামগুলো কোথায় ডিক্লেয়ার করতে হবে? স্ট্রিং অ্যারের ভিতরে। ওকে, আমরা স্ট্রিং অ্যারে ক্রিয়েট করলাম এবং প্রত্যেকটা আইটেমে আমরা নাম সিলেক্ট করি। ওকে, প্রত্যেকটা আইটেমে আমরা কি করবো? নাম সিলেক্ট করি। তাহলে প্রথমে নাম দেবো মিথুন। ওকে, এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখানে আপনি নামগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, আমি নামগুলোকে চেঞ্জ করলাম না, মোটামুটি এক দুটা নাম চেঞ্জ করে দিই। ফার্স্ট অফ অল এখানে থাকবে অনিক, ওকে, এখানে থাকবে জুয়েল, ওকে, এখানে থাকবে শামিম, ওকে, এখানে থাকবে প্রম। ওকে, তাহলে মোটামুটি ভাবে আমরা দু একটা নাম চেঞ্জ করলাম, আপনারা সবগুলো নাম চেঞ্জ করে নেবেন। ওকে, যখন আপনারা এই টিউটোরিয়াল দেখে থেকে করবেন অবশ্যই নামগুলো চেঞ্জ করে নেবেন। ওকে, আমি আর নাম চেঞ্জ করলাম না। এখন আমরা মোটামুটি ভাবে আমরা একটা স্ট্রিং অ্যারে ক্রিয়েট করলাম এই ডেটাগুলো, মানে এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব। ওকে, মেইন অ্যাক্টিভিটিতে যে এখন আমরা অ্যাডাপ্টার ক্রিয়েট করবো। অ্যাডাপ্টার জিনিসটা কি? অ্যাডাপ্টারের কাজ হবে ফার্স্ট অফ অল স্ট্রিং এক্সএমএল পার্টে যাবে। ওকে, স্ট্রিং এক্সএমএল পার্টে গিয়ে এই ডেটাগুলোকে সে নেবে, এই প্রত্যেকটা ডেটাগুলোকে নেবে। নেওয়ার পরে একটা সিম্পল ভিউ এখন আমরা ক্রিয়েট করবো, সিম্পল ভিউ একটা লিস্ট ভিউ ক্রিয়েট করব। ওকে, একটা টেক্সট ভিউ ক্রিয়েট করব। ওকে, টেক্সট ভিউ ক্রিয়েট করার পর এই যতগুলো ডেটা আছে, ওকে, এই ডেটাগুলো ওই টেক্সট ভিউতে অ্যাড হবে। ফার্স্ট অফ অল অ্যাডাপ্টারের কাজ হবে ফার্স্ট অফ অল এই স্ট্রিংয়ে আসবে, স্ট্রিং থেকে এই ডেটাগুলো টেক্সট ভিউতে সেট করবে বা একটা ভিউ রিটার্ন করবে। ওকে, একটা ভিউ রিটার্ন করে, ভিউ রিটার্ন করার পর এই ডেটাগুলো সুন্দর করে কি করবে, এই লিস্টে নিয়ে যে সিরিয়ালি ভাবে সাজাবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা নাম দিয়েছি, প্রথম নাম দিয়েছিলাম কি মিথুন। ওকে, তাহলে মিথুন যে আইটেম ওয়ানে অ্যাড হবে, তারপরে কি নাম দিয়েছিলাম, অনি, আইটেম টু অ্যাড হবে, তারপরে জুয়েল দিয়েছিলাম, আইটেম থ্রি অ্যাড হবে, তারপরে তারপরে দিয়েছিলাম কি প্রমি, আইটেম ফোরে অ্যাড হবে। ওকে, সিরিয়ালি ভাবে যতগুলো ডেটা নিয়ে কাজ করব সবগুলো সিরিয়ালি লিস্ট আকারে থাকবে। ওকে, এটা হলো অ্যাডাপ্টারের কাজ। তাহলে আমাদের একটা একটা ভিউ রিটার্ন করব, ভিউ রিটার্ন করতে গেলে একটা সিম্পল ভিউ লাগবে। ওকে, তাহলে লেআউটের ভিতরে একটা সিম্পল ভিউ ক্রিয়েট করি। ওকে, তাহলে লেআউট রিসোর্স ফাইল। ওকে, তাহলে একটা সিম্পল ভিউ নেব, সিম্পল ভিউ ওকে ক্রিয়েট করব। এখন আমরা একটা টেক্সট ভিউ ক্রিয়েট করব। ওকে, লিনিয়ার লেআউটের ভিতরে টেক্সট ভিউ ক্রিয়েট করার অর্থ কি? আমরা যত ডেটা আছে সব ডেটা স্ট্রিং এ যে আমরা ডিক্লেয়ার করেছি, স্ট্রিং অ্যারেতে যে আমরা যে ডেটাগুলো ডিক্লেয়ার করেছি সব ডেটা এই সিম্পল ভিউতে এসে অ্যাড হবে। ওকে, এই টেক্সট ভিউতে এসে অ্যাড হবে। ওকে, সেই জন্য আমরা টেক্সট ভিউটা ক্রিয়েট করেছি ম্যাসকারাড উইথ র‍্যাপ কন্টেন্ট গুলো। ওকে, এখন মোটামুটি ভাবে কি করব, একটা আইডি দেব, আইডি, আইডির নাম দেব কি টেক্সট। ওকে, যেহেতু যেহেতু এখানে টেক্সট অ্যাড হবে, সেই জন্য আমরা টেক্সট নিলাম আইডিটার নাম, এবং একটা নাম দিয়ে দিই টেক্সটের, নাম লিস্ট। ওকে, নাম লিস্ট। ওকে, এন্ড গ্র্যাভিটি করে দেবো। ওকে, এন্ড ডট গ্র্যাভিটি সেন্টার। ওকে, এন্ড টেক্সট সাইজ আমরা ইনক্রিমেন্ট করব, কত করা যায়, 20 SP। ওকে, এখন মোটামুটি ভাবে আমরা মার্জিন করে দেব, মার্জিন টপ 39 ডিপি। ওকে, তাহলে মোটামুটি ভাবে আমরা একটা টেক্সট ভিউ ক্রিয়েট করলাম। ওকে, এখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব, এখানে আমরা একটা অ্যারে অ্যাডাপ্টার ক্রিয়েট করব। ওকে, অ্যারে অ্যাডাপ্টার, তাহলে অ্যারে অ্যাডাপ্টার, তার ভিতরে আমরা স্ট্রিং দেব, যেহেতু স্ট্রিং নিয়ে কাজ করছি, এটা দিলে হবে না দিলে হবে। ওকে, তাহলে মোটামুটি ভাবে একটা ভেরিয়েবল নেব, অ্যাডাপ্টার। ওকে, এখন আমরা নিউ অ্যাডাপ্টার ক্রিয়েট করব। ওকে, অ্যারে অ্যাডাপ্টার। ওকে, তাহলে আমরা এই কনস্ট্রাক্টরের ভিতরে চারটা জিনিস পাস করব। ওকে, ফার্স্ট অফ অল পাস করতে হবে মেইন অ্যাক্টিভিটি। ওকে, আমরা কোন অ্যাক্টিভিটিতে আছি, মেইন অ্যাক্টিভিটি। তাহলে মেইন অ্যাক্টিভিটি লিখব, মেইন অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, আমরা অ্যাডাপ্টার তারপরে কোন অ্যাক্টিভিটিকে ফলো করবে, অবশ্যই সিম্পল ভিউ। ওকে, যেহেতু সিম্পল ভিউ একটা ভিউ রিটার্ন করবে, এখানে এখানে একটা ভিউ রিটার্ন করবে,
তাহলে ফার্স্ট অফ অল অ্যাডাপ্টর ফলো করবে কে, সিম্পল ভিউকে ফলো করবে। ওকে, তাহলে আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব, এখানে কমা আর মানে রিসোর্স ফোল্ডারে আর ডট লেআউট, ওকে লেআউট ডট সিম্পল ভিউ, আমরা লেআউটটাকে নিলাম সিম্পল ভিউ, ওকে ডট আর ডট আইডি, মানে আমরা সিম্পল ভিউ এর ভিতরে কি ক্রিয়েট করেছিলাম দেখুন তো, একটা টেক্সট ভিউ ক্রিয়েট করেছিলাম, এই টেক্সট ভিউ এর আইডির নাম দিয়েছিলাম কি টেক্সট। ওকে, তাহলে এখানে আর ডট আইডি ডট কি লিখবো, আর ডট আইডি ডট টেক্সট ভিউ, ওকে টেক্সট নেব। ওকে, এখন আমরা এখানে কি পাস করব, একটা স্ট্রিং পাস করব। ওকে, তাহলে আমাদের স্ট্রিং ক্রিয়েট করতে হবে, স্ট্রিং, ওকে তাহলে আমরা কি ক্রিয়েট করব, স্ট্রিং ক্রিয়েট, তাহলে আমাদের একটা স্ট্রিং অ্যারে ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে স্ট্রিং অ্যারে ক্রিয়েট করলাম এন্ড একটা ভেরিয়েবল নেব নাম লিস্ট। ওকে, আমরা এই যে স্ট্রিং গুলো ক্রিয়েট করেছি স্ট্রিং এক্সাম্পল পারে বা যে ডাটা গুলো ক্রিয়েট করেছি সব ডেটা আমরা মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসবো, সেই জন্য আমরা স্ট্রিং অ্যারে ক্রিয়েট করলাম এবং একটা ভেরিয়েবল নিলাম নাম লিস্ট। ওকে, ইকুয়াল টু গেট গেট রিসোর্স, ওকে গেট রিসোর্স, ওকে আমরা রিসোর্স ফাইল থেকে নিয়ে আসবো এবং ডট গেট স্ট্রিং অ্যারে। ওকে, আমরা এখানে কি পাস করব, আর ডট স্ট্রিং, ওকে স্ট্রিং পাস করব, ওকে ডট ও স্ট্রিং না, আমরা তো অ্যারে ক্রিয়েট করেছিলাম, ওকে স্ট্রিং অ্যারে ক্রিয়েট করেছিলাম, সেই জন্য এখানে অ্যারে না অ্যারে লিখতে হবে। ওকে, অ্যারে ডট আমরা যে স্ট্রিং অ্যারে ক্রিয়েট করেছিলাম আর একটা ভেরিয়েবল নিয়েছিলাম, ওই ভেরিয়েবলটার নাম দিয়ে দিয়েছিলাম ও লিস্ট নাম। ওকে, তাহলে আমাদের আর ডট অ্যারে ডট লিস্ট নাম, ওকে লিস্ট নাম, মোটামুটি ভাবে আমাদের প্রোগ্রাম করা প্রায় শেষের মধ্যে। ওকে, এখন আমরা কি করে দেব, আমরা যে লিস্ট ভিউ নিয়েছিলাম লিস্ট ভিউ ডাটাগুলোকে সেট করে দেব, সেই জন্য আমাদের একটা লিস্ট ভিউ এর ভেরিয়েবল নিয়েছিলাম কি ভিউ। ওকে, তাহলে ভি এর ভিতরে ডাটা গুলো সেভ করে দিই, তাহলে ভি তাহলে আমরা এখন কি করব, ও মোটামুটি ভাবে আমরা নাম লিস্টটাকে গেট রিসোর্স থেকে নিলাম, ওকে আর ডট অ্যারে লিস্ট নাম, ওকে যত ডেটা আছে সব ডেটা কোথায় যাবে, এই ভেরিয়েবলের ভিতরে যাবে, ওকে নাম লিস্ট, সেই জন্য আমরা টোটাল অ্যারে অ্যাডাপ্টারের ভিতরে চারটা জিনিস পাস করেছিলাম, কি কি মেইন অ্যাক্টিভিটি, তার বাদে লেআউট সিম্পল ভিউ এবং তারপরে আর ডট আইডি মানে সিম্পল ভিউ বা টেক্সট ভিউ, যে একটা আইডি নিয়েছিলাম সেই আইডির নাম আইডিটার নাম হলো টেক্সট। ওকে, এখন আমরা যে স্ট্রিং পাস করবো সেটা হবে লিস্ট নাম লিস্ট, ওকে নাম লিস্ট। ওকে, এখন আমরা লিস্ট ভিউ এই ডেটাগুলোকে সেট করে দেব, তাহলে আমরা লিস্ট ভিউ এর আইডির নাম দিয়েছিলাম কি মানে ভেরিয়েবলের নামটা দিয়েছিলাম কি ভিউ, ওকে ডট সেট অ্যাডাপ্টার অ্যাডাপ্টার, ওকে তাহলে মোটামুটি ভাবে কাজটা কমপ্লিট। ওকে, মোটামুটি ভাবে আমরা কাজটা কমপ্লিট করে ফেললাম, এখন আপনারা রান করে দেখতে পারুন। ওকে, আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা।